হচ্ছে 2nd জানুয়ারি আর আজকে হচ্ছে পরীর বার্থডে সেলিব্রেশন। মিষ্টি খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, তাই না মা? এই যে পরী মা, সকাল সকাল ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে তো আমি একটু স্নান টান করে নিলাম, জানোই কোনোখানে কিছু হলে বা না হলে বা স্নানটা আমার আগে করতে হয়। স্নান না করলে আমার সারাদিন মনে হয় যেন কিছুই করতে পারছি না, মনে হচ্ছে যেন এটা পরবো ইচ্ছে করলাম ধর পরতে পারছি না, স্নানটাই হয়নি। সেই জন্য আমি স্নানটা সকাল সকাল করে নিয়েছি, আর আমার কোনো হেডেক নেই, শুধু এখন খাবো দাবো ঘুরে বেড়াবো আর সবার ভিডিও শ্যুট করবো, ব্যাস এটাই। তো তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। লেটস স্টার্ট আ নিউ ব্লগ। এখানে সাজানো হয়ে গেছে, আর চেয়ার টেবিল ছাতা চলে এসছে, নিচে সবাই আছে, এখানে গোল টেবিল বৈঠক হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ কি করব, কিসের জন্য? সকালের টিফিনের জন্য, সকালের টিফিন সবে মাত্র হচ্ছে, সকালে হচ্ছে আলু মটরশুঁটি দিয়ে একদম আলুর দম কষা কষা, এখানে ময়দা মাখা চলছে লুচির জন্য। কি ও বাসন বিক্রি করছেন নাকি দাদা, কোথা থেকে নিয়ে আসলেন? হ্যাঁ আমার বউটা সব থেকে এক্সপার্ট, এখন দোকানদারি করছে। সর্ষের তেল দিয়ে এখন চাল দিচ্ছে। এখন আমাকে সার্ভ করছে আমার বর। এ আমি এত খাবো না তো, একটা খাবো, অনেক বড়। এটা হচ্ছে তরকারি, আমার আঁকা বিশাল কাজে লেগে গেছে কিন্তু। আমাদের বলার সকালের সাজ কিন্তু এটা কেমন লাগছে? কি কেন তাই নাকি? তুমি সবই জানো নটি আর মা, এটা আজকে দুপুরবেলার লেহেঙ্গা পড়বে, তাই না সোনা মা? একটা তোমাদের সাথে বক বক করে নিই একটুখানি, আর কোনো কাজ নেই, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, ডাল খাচ্ছি, এই করছি, এইসবই চলছে। তো মেনুটা আমি তোমাদের বলে দিই একটু, তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো কি কি মেনু হচ্ছে আজকে। তো স্টার্টারে থাকছে চিকেন স্যাটে, আর তারপরে ভাত, তারপরে মাছের মাথা দিয়ে ডাল,
ডালের সাথে কি হবে শিওর একদম বেগুনি হবে ডালের সাথে ইচোর চিংড়ি হবে আর কাতলা কালিয়া মানে সরি ওই কাতলা মাছের কিছু একটা হবে প্রিপারেশন আর চিকেন কষা চাটনি তো থাকবে পাঁপড় তো থাকবে মিষ্টি আছে এই অবধি তো এখন আমি পরীকে একটু সাজিয়ে দেব তারপরে আমি সাজব আমি আজ একটা শাড়ি পরব কি করছে বাবা এই যে পরিমার হেয়ার স্টাইল করে দিয়েছি আমি এগুলো আমি হাত দিয়ে একটুখানি আর কি করে দিলাম কারণ কোনো রকম কোনো কিছু নেই আমাদের কাছে মামা একটু নিচু কর আর দেখো এখান থেকে কি সুন্দর করে দিয়েছি কতক্ষণ থাকবে আমি জানি না একটা পাক বানিয়েছি ওর চুল দিয়েই করেছি আর চুলটাকে ছাড়াই রাখছি খোপা করব না মানে ভেবেছিলাম একটা বান করে দেবো বাট থাক আর এরা দেখো বাড়িতে একটু কথা বলার কোনো মানে উপায় নেই এত জোরে জোরে গান বাজিয়ে মানে রেখেছে জানো না তো আমি এখন যাচ্ছি জয়কে ডাকতে জয় আছে এই বাড়িতে কাকা বাড়িতে মা ওরা আসলো দেখা করতে মানে দেখা করানোর জন্য ডেকে নিয়ে যাচ্ছি আর কি ঠিক আছে সব ঠিক আছে মামা ওগুলো কি সোনা ওগুলো কি বলো তো কার জন্য ওই বেলুন গুলো থাক মা না 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 পরে আবার লাগানো হবে বাবা রেখে দে হ্যাঁ ব্যাপারটা কি বাবা তুমি এত ফান্ডা দিয়েছো আমার বাবুও দিয়েছে তুমি তো আমাকে ছেড় দিলে যে ড্রেস আমারও দিছে ঠিকই আছে মানে আমার দেখো তাহলে প্রমাণ তোমাদেরকে ছেড় না দিলে ই না করলে নিজের থেকে তোমরা ড্রেস চেঞ্জ করবে না কি একটা পরে আমার বাবু কাটাচ্ছিল এইটা এটা তো খারাপ না এটা তো তাও আমি স্নান করার পরে পরালাম আর নালে তো সেই পরশু দিন এসে থেকে একই ড্রেস পরেছিল এত কিছু নিয়েছি হ্যাঁ আওয়াজ দিচ্ছে দলে ভারী হয়েছে মানে সত্যি নতুন কিনে নিয়ে আসলে এটাই তো বলছি আমি ভাল লাগছে হ্যাঁ এইটু উপরের দিকে তোলো আমার গাড়ির ডিগিতে পাপড় আছে ভালো লাগছে এগুলো
কেক চলে এসেছে, তো আমি এখন একটু হালকা করে দেখাচ্ছি, কারণ দেখাতে পারবে না। ও এই যে বাহ, এই ওই কালারটা দেয়নি, দেখো রান্নাঘরের কাছে ছাড়ছে না কেন এখন, আগে ছিল না কিন্তু, কিন্তু এই সময়টা ছাড়ছে না আমার বর। তোমার ব্যাপারটা ঠিক ভালো লাগে না মাঝে মধ্যে আমার, আমি ঠিক বুঝতে পারি। ও আচ্ছা ঠিক আছে, তুমি কি খেতে পারবে আদৌ? এই শশী ঠিক আছে।